ট্রান্সজেন্ডার একটা আলোচনা আমরা হবডাম, পুরুষ মহিলা এরপরে হিজরা এবং ট্রান্সজেন্ডার বর্তমানে একটা টপিক বা আলোচিত বিষয়, এগুলোর পক্ষে বিপক্ষে, কেউ পক্ষে কেউ বিপক্ষে, ওলামায় কেরাম বল প্রতিবাদ করডা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ মঞ্চ সামনে তুলিয়ে ধরডা। ট্রান্সজেন্ডার অর্থাৎ আমরার দেশে এটার বাতাস বর্তমানে বইতে শুরু করছে এবং এটার বাতাস, এটার চালাকিতি, এটার প্রভাব বা এটার সিস্টেম, আমরার দেশের চালানির সিস্টেম বা তারা সূত্রপাত করার চেষ্টা করে, যেটা হইল ইউরোপিয়ান বিশ্ব, তাহলে হোকা পশ্চিমা আমেরিকা হোকা এইসব দেশগুলার, বর্তমানে আমরা যারা আসি মুসলমান হল, আমার বিগত সময়ের লন্ডনের সফর, যে আমরা মুসলমান হল কত হুমকির সম্মুখীন এবং কত কষ্টে আসি। আমার ভাই ভাতিজা যারা, তারার লগে মাতলাম, আমার ভাইয়ের লগে মাতলাম, আমার ভাতিজার লগে মাতলাম, আমার বোনির লগে বাইনার লগে মাতলাম, মাতিয়ে দেখলাম যে একটা বাচ্চা যখন স্কুলে দেবয় হোক মেয়ে বা ছেলে, স্কুলে দেওয়ার পরে তার শিক্ষা দেব যে ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা স্কুলে দিছে, তার শিক্ষা দেব যে তুমি ছেলে ওইটানি না মেয়ে ওইটাই, তার শিক্ষা দেব যে তুমি ছেলে ওইটাই না মেয়ে ওইটাই। এখন হয়তো একটা বাচ্চা ছেলে, তারে খবর যে তুমি ছেলে ওইটানি না মেয়ে ওইটাই, বা মেয়ে মেয়ে ওইলেও তারে খবর যে তুমি মেয়ে ওইটানি না ছেলে ওইটাই, অর্থাৎ তারে উন্মুক্ত করিয়া দেবো যে আল্লাহ তাহলে তোমার ছেলে করিয়ে বিট বিট ফাটাইছ, কোনো অসুবিধা নাই, তোমার জেন্ডার যেটা, তোমার জাত যেটা তুমি পরিবর্তন করতে হবে বা তুমি সার্জারির মাধ্যমে তুমি পরিবর্তন করিয়া ছেলে হইলেও মেয়ে হইতে হবে, আর মেয়ে হইলেও ছেলে হইতে হবে, নাউজুবিল্লাহ মিন যালিক, এটার পরিবর্তন এবং এটার বাতাস আজকে ট্রান্সজেন্ডার হোকা, আজকে পরিবর্তন যেটাও হোকা যেভাবেই হোকা, আজকে এটার বাতাস আমরা দেশ আর এবং আমরার মানুষ এটা লইয়া সাফার করে, কেউ বুঝিয়া শেয়ার করে, কেউ না বুঝিয়া শেয়ার করে, কেউ ফেসবুকে প্রতিবাদ করে, বুঝিয়া প্রতিবাদ করে, না বুঝিয়া প্রতিবাদ করে, চলছে চলে ওভাবে। আল্লাহ তাবারক তাআলা আমরা হেফাজত করুকা, হেদায়ত করুকা, বিশেষ করি এই সমস্ত শিকার, কিন্তু ওই যে আমরার দেশ এই সমস্ত আইয়া ঢুকে, এই সমস্ত আইয়া ঢুকে আমরা দেশ, আমরা মুসলমান ব্যবহার করিয়া এবং আমরা মুসলমান হলতরে ব্যবহার করিয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আমরা আদায় করি যে আল্লাহ তাআলার মেহরবানি আমরার সংগঠন আঞ্জুমানে আল ইসলাম মুহতারাম সভাপতি হযরত ছোট সাহেব কিবলা মুদাসিল্লাহ আলী আগামী রবিবারে আবারও প্রধানমন্ত্রীর লোকে বৈঠক হইব এবং প্রধানমন্ত্রীর লোকে ও সমস্ত বিষয়ের তাই মাত করিয়া ইসলামিক হিস্ট্রি, মাদ্রাসার পাঠ্য বই, স্কুলের পাঠ্য বই থাকি লইয়া সব বিষয় লইয়া মার্কিং করিয়া এবং নোট লইয়া প্রধানমন্ত্রীর লোকে দেখা করিয়া এই সমস্ত বিষয়ের নোট দিবা এবং এই সমস্ত বিষয়ের লাগি তাই অবগত করাইবা এবং তান প্রতিবাদ তাই জানাইয়াইবা। আমরা খুশি না বেজার, আমরা খুশি আল্লাহ তাবারক তাআলা আমরা সুদসাদ মুদাসিল্লাহুল আলী নেক হায়াত দান করুক, আশাল্লাহু আমিন।